নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রান্না। আজ চিকেন দিয়ে একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি আগে যেখানে থাকতাম সেখানে রান্না একটি প্রতিযোগিতা হয়েছিল, সেইখানে আমার এই রেসিপিটা উইনার হয়েছিল। আজ সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। রান্নাটা করতে করতে আমি আপনাদের দেখাতে থাকবো কি কি উপকরণ আমি কতটা পরিমাণে ব্যবহার করেছি, তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি 3 টেবিল স্পুন টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 8 কোয়া রসুন ও 1/2 ইঞ্চি আদা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আন্দাজ মতো নুন দেবো, 2টি কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা 2টি এক্সট্রা একটা ফ্লেভার যোগ করে। আর 1 টেবিল স্পুনের একটু বেশি আমি সাদা তেল ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। ম্যারিনেশন যত ভালো হবে রান্নার টেস্ট তত ভালো হয়। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে মাখাতে হবে। এখানে আমি 1/2 কিলো চিকেন নিয়েছি। চিকেনের সাথে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট হতে দেব। আপনারা চাইলে আরও বেশিক্ষণের জন্য করতে পারেন। 30 মিনিট পর আমি কড়াই আঁচে চাপিয়ে সেখানে 1 টেবিল স্পুনের একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম, এবং তেলটা গরম হতেই আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়ে থাকলে আমি সেটা তুলে রাখবো এবং পরে বেটে সেটা রান্নায় ব্যবহার করব। এবার পেঁয়াজ ভাজার পর অবশিষ্ট তেলটার মধ্যে আমি 1/4 চামচের 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা 1 ইঞ্চি মতন দারচিনি, বড় এলাচ 2টো আর কয়েকটা লবঙ্গ। এই ফোড়নটা রান্নাটা একটা খুব সুন্দর ফ্লেভার এনে দেয়। ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলেই গ্যাসের আঁচটা আমি জোর করে দিয়ে ম্যারিনেট হওয়া চিকেনটা এর মধ্যে 1-1 করে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা হাই ফ্লেমেই রেখে চিকেনের টুকরোগুলো 5 মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। এই রান্নাটা খুব সুন্দর হয়, আপনারা নিজেরা বাড়িতে করে দেখলেই বুঝতে পারবেন। যখন আমি এই প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করেছিলাম, আমাদের সামনে শুধু কতগুলো উপকরণ সাজানো ছিল, যেমন চিকেন, টক দই, চার মগজ, এই সব। তো এগুলোকে দিয়েই আমি আমার মতন করে এই রান্নাটা করেছিলাম। এইভাবে 5 মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষতে হবে। যত বেশি মশলাটা কষানো যাবে তত কিন্তু রান্নাটার টেস্ট খুব ভালো হয়। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে কষতে হবে। খুব ভালো করে কষতে কষতে যখন গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে আসবে, তখন প্রথমেই ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা, সেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ বাটার পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে মশলাটা আবার কিছুক্ষণের জন্য খুব ভালো করে কষতে হবে। তবে হ্যাঁ, এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লোতে রাখবেন। মশলাটা যতক্ষণে কষানো চলছে ততক্ষণে আমি আমার রিকোয়েস্টটা করে রাখি।
যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোট কাপের এক কাপ গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য খুব ভালো করে চিকেনটাকে কষতে হবে। এই সময় যারা রান্নায় একটু বেশি নুন পছন্দ করেন তারা এখানে একটু নুন দিতে পারেন, আমি আর দেব না। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে। চিকেনটা কষতে কষতেই প্রায় মোটামুটি পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 8-10টি কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চারমগজ একসাথে গরম জলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে তারপর সেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষতে হবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আর একটা উপকরণই শেষে দেওয়া বাকি আছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না জানি। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমার পুরো কমপ্লিট। শুধু শেষে আমি ছোট চামচের এক চামচে ছোট এলাচের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি পরিবেশন করে দেব। আজকের মতন আসি, আবার আসবো আমি অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।